স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নিয়ে সেই বছরের প্রথম থেকেই এক্সাইটেড ছিল দর্শক। জি বাংলা তাদের সোনার সংসার সম্পন্ন করবার পরে সেই আগ্রহ আরও বেড়ে যায়, আর এমনটাই তো হবার কথা। জি বাংলার দর্শকেরা তাদের প্রিয় তারকাকে ভোট দিয়ে তাকে জিতিয়েছে, পছন্দের নায়ক নায়িকারা তাদের প্রাপ্য সম্মান পেয়েছেন। এবার জলসার জন্য সবাই ওয়েট করেছিল। গত এপ্রিলের প্রথম সপ্তাহেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রথম প্রোমোশ্যুট সম্পন্ন হয়েছিল। সকল নায়ক নায়িকারা শ্যুট করেছিলেন, তার বেশ কিছু ঝলক সামনে আসে, কিন্তু আইপিএলের কারণে সেই প্রোমো সামনে আসেনি। প্রাথমিকভাবে জানা গেছিল আইপিএল শেষ হবার পরেই সব কিছু আরম্ভ হবে, কিন্তু কোথায় কি, আইপিএল শেষ হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু প্রথম প্রোমোটাও সামনে আনেনি কর্তৃপক্ষ। এই জুন মাসটাও প্রায় শেষ হতেই চলল, অথচ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের কোনো অফিসিয়াল আপডেট নেই। জানা গেছে বর্তমানে ধারাবাহিকের টিআরপি যে পরিমাণে কমে গেছে তাতে এত বড় অ্যাওয়ার্ড শো করা সম্ভব হচ্ছে না, তাই দুমাস আগে শ্যুট হয়ে যাওয়া প্রথম প্রোমোটাও সামনে আনেনি। তাই বলা যায় এই বছর আসবে না স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড, হয়তো পরের বছর একদম প্রথমেই চলে আসবে। নিঃসন্দেহে অনেক দর্শকের মন ভাঙল। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।